একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই ফ্রিজে তরল দুধ ও মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ পনির এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় বরিশালে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরের দীনবন্ধু সেন লেনে প্রিমিয়াম মিটস নামে একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।